এক নম্বর অঙ্ক, অজয় ও অশোক দুই বন্ধুর মধ্যে অজয়ের কাছে অশোকের 4 গুণ টাকা আছে। অজয় অশোককে 30 টাকা দিলে উভয়ের টাকা সমান হয়, এটা কার হবে? হ্যাঁ, কার কাছে কত টাকা আছে? যে অঙ্কই আমি দিতে যাচ্ছি তোমাদেরকে, মনে হচ্ছে এগুলো তো সোজা, তোমরা পারবেই, তোমরা এর থেকে অনেক বেশি কঠিন কঠিন অঙ্ক করেছো। তবে তোমরা লক্ষ্য করে থাকবে যে মডেল কোশ্চেনগুলোতে কিন্তু অনেক সোজা ধরনের অঙ্ক থাকে, হ্যাঁ অনেক থাকে, তো সেই জন্য সেই ধরনের মানে ওই অঙ্কগুলোর মতো আমি কিছু অঙ্ক দেওয়ার কিন্তু চেষ্টা করেছি এটাতে। তো দেখো আমরা ধরে নিচ্ছি কি বলেছে, অজয়ের কাছে অশোকের 4 গুণ, তাহলে অশোককে ধরে নিচ্ছি যে X টাকা আছে, তাহলে অজয়ের কাছে কত থাকবে? তার 4 গুণ মানে 4X। এবার বলছে অজয় অশোককে 30 টাকা দিলে, অজয় অশোককে 30 দিয়ে দিল, তার মানে অশোকের কত হলো, X যোগ 30 দিয়ে দিলে তাদের টাকা সমান হয়। তার মানে তাদের এর টাকা, এটা অশোকের টাকা আর অজয়ের টাকা সমান হবে, মানে কি অজয়ের কাছ থেকে তো 30 টাকা চলে গেলো, তাই না? ওর কাছ থেকে 30 টাকা চলে গেলো, ওকে দিয়ে দিল, তাহলে এই দুটো তারপর হয়ে যাবে সমান। এটা সমাধান করলেই বেরিয়ে যাবে, এটা তো খুব সোজা। X 4X-টাকে বাদিকে নিয়ে আসি, -4X -30, আর এই 30-কে নিয়ে গেলে -30, তাহলে বাদিকে -3X আর ডান দিকে হচ্ছে -60, মাইনাসটা কেটে যাবে, তাহলে এখানে করছি X এর মান হবে 60/3 মানে 20। তাহলে অশোকের কাছে আছে 20 টাকা আর অজয়ের কাছে কত হবে, 4 × 20 মানে 80 টাকা, এটাই হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর, একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি কত? তো সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি X, এবার তার অর্ধেক মানে X/2, এবার সেটা সংখ্যাটির 1/5 অংশ, সংখ্যাটার 1/5 অংশ মানে এটা, মানে X/5, এইটা অপেক্ষা 6 বেশি, মানে অর্ধেক এইটা অপেক্ষা 6 বেশি, তাহলে প্রশ্ন অনুসারে এইটা মাইনাস এটা =6, তাই তো বললো যে এইটার থেকে এইটা হচ্ছে 6 বেশি, তাহলে এটা থেকে এটা মাইনাস করলেই তো 6 বেরিয়ে যাবে, তাহলে রসাগু করলে 10/5 5X -2X =6, তাহলে 3X =60, X =20, 3 দিয়ে ভাগ হবে 20 হবে, এটাই কিন্তু হবে উত্তর। নেক্সট, 3 নম্বর, একটি ট্রেন 3 ঘন্টায় একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, গতিবেগ 12 কিমি/ঘন্টা কমে গেলে দূরত্বটি অতিক্রম করতে 45 মিনিট বেশি সময় লাগে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো এই দুটি স্টেশনের যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে X, তাহলে লিখলাম যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 1 কিমি। এবার বলছে ট্রেনটা 3 ঘন্টায় একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছে, মানে 3 ঘন্টায় যাচ্ছে কত, 1 কিমি, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, X/3 কিমি, 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই হচ্ছে ট্রেনটার গতিবেগ, তার মানে ট্রেনটার গতিবেগ হচ্ছে এইটা, 1 কিমি/ঘন্টা। এবার বলেছে 12 কিমি/ঘন্টা কমে গেলে গতিবেগ, তার মানে এটা ছিল গতিবেগ, হয়ে গেল এইটা -12, 1 কিমি/ঘন্টা গতিবেগ, গতিবেগে কি বলেছে দূরত্বটি মানে ওই 1 কিমি যদি অতিক্রম করে সেটা করতে সময় লাগে কত, 45 মিনিট বেশি, তার মানে এই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগছে, 45 মিনিট বেশি, মানে কি 3 ঘন্টা লাগছে তার থেকে 45 মিনিট বেশি লাগছে। আচ্ছা উপরে করছি, 3 ঘন্টা 45 মিনিট লাগছে, তার মানে কি 3 ঘন্টা, এটা এইভাবে করা যায় যোগ, 45 মিনিটকে আমরা ঘন্টা করব, 60 দিয়ে ভাগ হবে 1 ঘন্টা, তাহলে 15 দিয়ে 3 × 45 4 × 60 মানে 3 × 3/4 1 ঘন্টা, এটাকে আমরা একটু ভাঙিয়ে নিতে পারি, সেটা হচ্ছে 3×4 15/4 ঘন্টা, তাহলে এই দূরত্ব যেতে তার সময় লাগছে 1। এবার তাহলে আমরা জানি যে দূরত্ব = গতিবেগ ইনটু সময়, এটা তো দূরত্ব না, সরি ভুল বললাম, এটা হচ্ছে গতিবেগ, তাহলে দূরত্ব = গতিবেগ ইনটু সময়, দূরত্ব হচ্ছে 1 কিমি আর গতিবেগ হচ্ছে এইটা আর সময় হচ্ছে এইটা, তাহলে এটা আমরা এবার লিখব যে দূরত্ব = গতিবেগ হচ্ছে 1 ইনটু সময় হচ্ছে 15/4, তাহলে এটা সমাধান করলেই আমাদের হয়ে যাবে। তো আমরা হচ্ছে X = এটাকে গুণ করে দিচ্ছি, মানে X/3কে 15/4 দিয়ে যদি গুণ করি তাহলে 3×5 = 15 হয়ে যাবে, মানে আজ আমি 1 গুণ বেশিই করছি, × 15/4 -12 × 15/4, এটা হবে 3×4 = 12 আর এটা হচ্ছে 3×5 = 15, তাহলে X মাইনাস এটাকে বাদিকে নিয়ে আসবো, -5X/4 = ডান দিকে থাকলো -3×15 = 45,
এবার এটা লসাগু করলে কি হবে, এখানে ফোর এক্স হবে, ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মানে মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ, মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্সের মান হচ্ছে পঁয়তাল্লিশ গুণন চার, চার পাঁচ কুড়ি শূন্য হয় তাহলে দুই, চার চার ষোলো, সতেরো আঠারো একশো আশি, তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে একশো আশি কিমি। পরে একটি দণ্ডের এক বাই পাঁচ অংশ কাদায়, তিন বাই পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তোমাদের মানে অঙ্ক আমি আরও দিতে চাচ্ছি, অনেক অঙ্কই আছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে কি যেন এগুলো আবার আগে দিয়েছি নাকি, এটা একটা। আর দু নম্বর যেটাই দেখছি মনে হচ্ছে কি সোজা আছে, এটা তো তোমরা পারবেই, কিন্তু এমনও হতে পারে যে ওর মধ্যে তোমরা নাও পারতে পারো, কিন্তু আমার মনে হয় তোমরা পারবে, সেই জন্য আমি দিতেই পারছি না অঙ্কগুলো, নাহলে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিতাম, তোমরা এগুলো বাড়িতে সলভ করতে। তো আমি এই ভিডিওতে কয়েকটা দেবো হোমওয়ার্ক, তো আরও হোমওয়ার্ক তোমাদের প্রয়োজন কিনা কমেন্ট করো, তাহলে আমি কালকে একটা ভিডিওতে শুধু হোমওয়ার্কের অঙ্কগুলো আমি দিয়ে দেবো, তাহলে তোমরা সলভ করতে পারবে, যেটা আটকে যাবে বলবে, আর একটা দিন তারপরের দিন তো সময় আছে পরশু দিন, তাহলে পরশু দিন করে দেবো। এবার তাহলে এই অঙ্কটা আমরা করি, দণ্ডটাকে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার, এবার বলছে এক বাই পাঁচ অংশ কাদায়, তার মানে কাদায় কতটা আছে, এক্সের এক বাই পাঁচ মানে এক্স বাই পাঁচ এত মিটার, আর জলে কতটা আছে, জলে হচ্ছে থ্রি থ্রি বাই ফাইভ মানে থ্রি এক্স বাই ফাইভ মিটার, আর জলের উপরে কতটা আছে, জলের উপরে আছে হচ্ছে পাঁচ মিটার। এইবার তার মানে কি, এই তিনটে মিলেই তো হচ্ছে এক্স, তাই না, তাহলে এই তিনটে যোগ করলেই বেরিয়ে হবে এক্স, তার মানে প্রশ্ন অনুসারে এক্স বাই ফাইভ যোগ থ্রি এক্স বাই ফাইভ যোগ ফাইভ সবকটাই তো মিটার ইকুয়াল টু এক্স, এক্সটাকে সামনে রাখলেও হতো, এক্সটাকে সামনে রাখি তাহলে সুবিধা হবে, এক্স ইকুয়াল টু এটা, তাহলে এক্স ওইগুলোকে বাদিকে আনলে মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এক্স বাই ফাইভ ইকুয়াল টু এটা হচ্ছে ডান দিকে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে, তাই না, সরি এটা তো ডান দিকেই আছে ইকুয়াল টু, হ্যাঁ ফাইভ হবে, তাহলে লসাগু করলে নিচে তো ফাইভ হবে, ওপরে ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ, তাহলে এক্স বাই ফাইভ ইকুয়াল টু ফাইভ, তার মানে এক্সের মান বেরোলো পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ মিটার, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার। পরের পাঁচ নম্বর অঙ্ক, লক্ষ্মীপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল, সাত দিন পরে আরও একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, আমরা ধরে নিচ্ছি প্রথমে একজন আশ্রয় প্রার্থী ছিল, এবার কুড়ি দিনের খাবার মজুদ ছিল, সাত দিন পরে একশো জন এলো মানে সাত দিন খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আর কত দিনের খাবার মজুদ আছে, কুড়ি মানে সাত মানে তেরো দিনের খাবার মজুদ আছে, এবার সেই খাবারটাই কিন্তু এই যে আগের কতজন এক্সজন আর এখন আরও একশো জন, তার মানে এক্স যোগ একশো জন খাবে সেই খাবারটা যেটা তেরো দিনের খাবার আছে, তো তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এক্সজনের এই খাদ্যে চলার কথা ছিল কত, তেরো দিন, তাহলে একজনের কত দিন, একজনের যদি তেরো দিন হয় একজনের তো সেই খাবারটা নিশ্চয়ই অনেক বেশি দিন চলবে, তার মানে তেরো গুণন এক্স হবে, বেশি হলে গুণ হয়, আর তাহলে এক্স যোগ একশো জনের কত হবে, এটা কম হবে, তাহলে বাই এক্স যোগ একশো ভাগ হবে, হ্যাঁ এতদিন এইটা বলা আছে, কিন্তু বলছে যে এই এতজনের তো এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল, তাহলে আমরা এই যে এতদিন খাবে আমরা বের করলাম যে এতজন তাহলে কতদিন খাবে, এতদিন এইটাই তো এগারো দিন বলে দিয়েছে, তাহলে এইটা সমান সমান এগারো করলেই বেরিয়ে যাবে, তার মানে কী লিখবো, তেরো এক্স পাই এক্স যোগ একশো সমান সমান এগারো, এখান থেকে সমাধান করলেই কিন্তু বেরিয়ে যাবে, তেরো এক্স সমান সমান এগারো এক্স যোগ এগারোশো, এগারো এক্সটা বাদিয়ে আনলে এটা বিয়োগ হয়ে টু এক্স হবে, টু এক্স ইকুয়াল টু এগারোশো, তাহলে এক্স ইকুয়াল টু দুই দিয়ে ভাগ হবে পাঁচশো পঞ্চাশ, তাহলে প্রথমে পাঁচশো পঞ্চাশ জন প্রার্থী ছিল, এটাই হবে উত্তর। এইবার পরে আমি কয়েকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো একটু মুখে বলে দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি না শুনে নাও তোমরা, এক নম্বর হোমওয়ার্ক, ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করো যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি, হ্যাঁ তাহলে ওই সংখ্যা দুটো কী কী,
সেটা বের করতে হবে। এটা এক নম্বর হোমওয়ার্ক। এবার দু নম্বর হোমওয়ার্ক, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাহলে আমার ও বাবার বর্তমান বয়স কত? এটা হচ্ছে 2 নম্বর। এবার 3 নম্বর হোমওয়ার্ক দেখো, বলছি আমি স্বাভাবিক সমবেগে চললে 4 ঘন্টায় যে দূরত্ব যাই, ওই বেগ অপেক্ষা যদি ঘন্টায় 1 কিমি বেশি বেগে যাই তাহলে 3 ঘন্টায় সেই দূরত্ব যাই, তাহলে আমার স্বাভাবিক গতিবেগ ঘন্টায় কত? এইটা বলবে। তারপর আরেকটা, এটা খুব সোজা, সেটা হচ্ছে কোনো সংখ্যার 5/9 অংশ ও 1-এর সমষ্টি 4/9 হলে সংখ্যাটি কত? খুব সোজা অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা বলছি, 5 নম্বর, হ্যাঁ এইটা একটু দেখো, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের 4 গুণ আর কনিষ্ঠ পুত্রের বয়সের 5 গুণ, যখন জ্যেষ্ঠ পুত্রের বয়স তার বর্তমান বয়সের 3 গুণ হবে, তখন পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 4 বছর বেশি হবে, তাহলে পিতা এবং 2 পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তোমার প্রশ্নটা শুনে খাতায় লিখে নিও, তারপর করে এই 5টা প্রশ্নের কি উত্তর হয় সেটা কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।